বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা রিসেন্টলি পাবলিশড একটি নতুন 10th পাস জব নোটিফিকেশন নিয়ে এসেছি এবং এটা একটা সম্পূর্ণ গভর্নমেন্ট জব নোটিফিকেশন। 10th পাস জব বলতে এখানে যে পোস্টে ভ্যাকেন্সি রয়েছে, এই পোস্টে আবেদন করতে হলে আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন মিনিমাম 10th পাস হতে হবে। সাথে আপনাদের আদার কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রিকোয়ার্ড রয়েছে পোস্টে অ্যাপ্লাই করার জন্য সম্পূর্ণ ডিটেলস ভিডিওতে আমরা ডিসকাস করব। এছাড়া সিলেকশন প্রসিডিউর, এখানে আপনাদের কীভাবে ফিজিক্যাল টেস্ট নেওয়া হবে, রিটেন টেস্টের সিলেবাস ডিটেলস কী রয়েছে, পোস্টগুলোতে আপনাদের কীভাবে অ্যাপ্লাই করতে হবে, সব কিছু স্টেপ বাই স্টেপ ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো ভিডিওটা আপনারা অবশ্যই সম্পূর্ণ দেখবেন এবং যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, আপনাদের সুবিধার্থে রেগুলার ত্রিপুরার সমস্ত গভর্নমেন্ট এবং প্রাইভেট চাকরির নোটিফিকেশন সবার প্রথমে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো আর দেরি না করে দেখে নিচ্ছি বন্ধুরা নোটিফিকেশনটিতে বিস্তারিত ডিটেলস কী রয়েছে। বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ জব নোটিফিকেশনটি এসেছে আইটিবিপির তরফ থেকে এবং এখানে হেড কনস্টেবল গ্রুপ সি নন গেজেটেড পোস্টে টোটাল 81টি ভ্যাকেন্সি রয়েছে। তো বন্ধুরা, এখানে টোটাল 81টি ভ্যাকেন্সির মধ্যে ইউআরের জন্য ভ্যাকেন্সি রয়েছে 34টি, ওবিসিদের জন্য 22টি, এসসির জন্য 12টি ভ্যাকেন্সি রয়েছে, এসটির জন্য 6টি এবং ইডব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য 7টি ভ্যাকেন্সি রয়েছে। সর্বমোট এখানে 81টি ভ্যাকেন্সি রয়েছে এবং এক্ষেত্রে আপনারা হেড কনস্টেবল পোস্টে পে স্কেল পেয়ে যাবেন লেভেল 6, যেখানে স্যালারি প্যাকেজটা রাখা আছে 25,500 to 81,100 rupees পার মান্থ। এবং বন্ধুরা, এখানে ভ্যাকেন্সির সংখ্যা রয়েছে 10, অর্থাৎ ভ্যাকেন্সির সংখ্যা এক্ষেত্রে ইনক্রিজ অথবা ডিক্রিজ হতে পারে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং পয়েন্ট হলো, এক্ষেত্রে আপনাদের কোনো ধরনের অ্যাপ্লিকেশন ফির প্রয়োজন নেই, আপনারা সম্পূর্ণ বিনামূল্যে পোস্টগুলিতে আবেদন করতে পারবেন অনলাইনে। এবার আপনি ইউআর হন অথবা ওবিসি হন অথবা এসসি এসটি যে কোনো ক্যাটাগরি ক্যান্ডিডেট হোক না কেন, এখানে আপনাদের কোনো ধরনের অ্যাপ্লিকেশন ফির প্রয়োজন নেই। তো বন্ধুরা, এক্ষেত্রে কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন যে শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটসই কিন্তু এই পোস্টে অ্যাপ্লাই করতে পারবেন, এক্ষেত্রে মেলদের জন্য কোনো ভ্যাকেন্সি নেই। তো যারা ফিমেল রয়েছেন, মিনিমাম 10th পাস রয়েছেন, তারা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তারপর বন্ধুরা, এখানে এজ লিমিটে রয়েছে মিনিমাম 18 years এবং ম্যাক্সিমাম 25 years, অর্থাৎ 18 থেকে 25 বছরের মধ্যে যারা ফিমেল রয়েছেন তারা সকলে এলিজিবল রয়েছেন অ্যাপ্লাই করার জন্য। তাছাড়া এখানে এসসি এসটি এবং ওবিসি ক্যান্ডিডেটদের জন্য রিল্যাক্সেশনের ব্যবস্থা রয়েছে। যারা এসসি অথবা এসটি ক্যান্ডিডেটস রয়েছেন তারা এখানে আপ টু 5 years রিল্যাক্সেশন পেয়ে যাবেন এবং যারা ওবিসি ক্যান্ডিডেটস রয়েছেন তারাও এখানে আপ টু 3 years এজ রিল্যাক্সেশন পেয়ে যাবেন। তারপর বন্ধুরা, মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন এখানে প্রথমত রয়েছে 10th class এক্সামিনেশন পাস অর ইকুইভ্যালেন্ট ফ্রম এ রেকগনাইজড বোর্ড, অর্থাৎ প্রথমত আপনাদের মিনিমাম মাধ্যমিক পাস হতে হবে পোস্টগুলিতে অ্যাপ্লাই করতে হলে। 2 number রয়েছে পাস্ট অক্সিলারি নার্সিং মিড ওয়াইফারি কোর্স ফ্রম এ রেকগনাইজড ইনস্টিটিউশন, রেজিস্টার্ড ইন নার্সিং কাউন্সিল অফ সেন্ট্রাল গভর্নমেন্ট অর স্টেট গভর্নমেন্ট। তো এক্ষেত্রে কিন্তু আপনাদের মিনিমাম মাধ্যমিক পাসের সাথে সাথে নার্সিংয়ে কিন্তু সার্টিফিকেট থাকতে হবে, যেটা নার্সিং মিড ওয়াইফারি, তাহলে কিন্তু আপনারা এই পোস্টে এলিজিবল রয়েছেন অ্যাপ্লাই করার জন্য। এবং বন্ধুরা, এখানে যে সিলেকশন প্রসিডিউরটা রয়েছে সেটা হলো, প্রথমত রয়েছে পিএটি অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, তারপর রয়েছে পিএসটি ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট এবং রিটেন টেস্ট, এবং সব শেষে মেডিকেল এক্সামিনেশনের ভিত্তিতে আপনাদেরকে এখানে ফাইনাল সিলেকশন করা হবে। তো প্রথমত যারা ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে কোয়ালিফাই করতে পারবেন তাদের এখানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টের জন্য ডাকা হবে এবং ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট কোয়ালিফাই করার পর আপনাদের পরবর্তী স্টেজ থাকবে রিটেন টেস্ট। রিটেন টেস্টের পরে মেডিকেল এক্সামিনেশন রয়েছে, যেটা আপনাদের ফাইনাল স্টেজ, এর ভিত্তিতে সিলেকশন করা হবে। তো এখন যদি আমি অ্যাপ্লাই প্রসেসের কথা বলি, এক্ষেত্রে কিন্তু আপনাদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশনটি সাবমিট করতে হবে আইটিবিপি পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে। এবং এখানে বন্ধুরা, অ্যাপ্লিকেশন সাবমিশনের লাস্ট ডেটটা রয়েছে জুলাইয়ের 8 তারিখ পর্যন্ত। এখন আপনাদের হাতে অনেকটা সময় আছে, যাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশন রয়েছে এবং যারা ইন্টারেস্টেড আছেন আপনারা অনলাইনে অ্যাপ্লাই করে নিতে পারেন। তবে এখানে অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিশন শুরু হবে জুনের 9 তারিখ থেকে এবং লাস্ট ডেট রয়েছে জুলাইয়ের 8 তারিখ পর্যন্ত। এবং অনলাইনে অ্যাপ্লাই করার জন্য আপনাদের আইটিবিপির অফিসিয়াল পোর্টালে গিয়ে এখানে অনলাইনে অ্যাপ্লিকেশনটি সাবমিট করতে হবে। অনলাইনে অ্যাপ্লিকেশন সাবমিশনের সময় এখানে আপনাদের কোনো ধরনের অ্যাপ্লিকেশন ফির প্রয়োজন নেই, যেটা আমি প্রথমে বলেছি, সম্পূর্ণ বিনামূল্যে অনলাইনে আপনারা অ্যাপ্লিকেশনটি এখানে সাবমিট করতে পারবেন। যারা এলিজিবল ফিমেল ক্যান্ডিডেটস রয়েছেন তারা চাইলে এখানে অ্যাপ্লাই করে নিতে পারেন। এবং এই নোটিফিকেশনের বিষয়ে যদি আপনাদের আরও কিছু জানার থাকে আপনারা আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারেন। তো বন্ধুরা, আজকে আপনাদের এতটুকু ইনফরমেশন দেওয়া ছিল। আপনারা যদি এরকম ইনফরমেশন রেগুলার পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে যে কোনো চাকরির নোটিফিকেশন আপলোড করার সাথে সাথে আপডেটস আপনার কাছে পৌঁছে যাবে। আর যদি বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকে, কোনো হেল্পফুল ভিডিও হয়, তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। নমস্কার।